WWE তে আমরা প্রতিনিয়তই দেখে থাকি অনেক বড় বড় রেসলার ছোট ছোট রেসলারের কাছে হেরে সেই সব রেসলারের ক্যারিয়ারকে প্রমোট করে থাকেন, আর তারপরেই WWE থেকে তারা রিটায়ার হয়ে যান। ঠিক তেমনটাই রোমান রেঞ্জের সাথেও ঘটেছে। রোমান রেঞ্জ নিঃসন্দেহে WWE এর একজন অন্যতম বর্তমান সময়ে বড় রেসলার। তবে রোমান রেঞ্জ একদিনে বড় রেসলার হয়ে ওঠেননি, বরং দিনে দিনে এত বড় এবং অন্যতম সুপারস্টার হয়ে উঠেছেন। বিশেষ করে অনেক বড় বড় লিজেন্ডকে হারিয়ে আজকে এই পর্যায়ে এসেছেন রোমান রেঞ্জ। চলুন আজকের এই ভিডিওটিতে WWE এর এমনই পাঁচজন লিজেন্ড সম্পর্কে জেনে নেওয়া যাক, যারা রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জের ক্যারিয়ারকে প্রমোট করেছেন। নাম্বার ওয়ান, আন্ডারটেকার ভার্সেস রোমান রেঞ্জ, রেসেলমেনিয়া 33 নো হোল্ডস বার্ড ম্যাচ। বিশেষ করে সেই সময়ে আন্ডারটেকারের একদিকে রেসেলমেনিয়ার স্ট্রিক, অন্যদিকে রোমান রেঞ্জ বেবিফেস রেসলার হিসেবে ভালো পারফরমেন্স দিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে সেই সময়ে যে এই ম্যাচটিতে কে জিতবেন সেটা প্রেডিক্ট করাই অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। কেননা WWE এর যেসব দর্শকরা ছিল তখন কেউই চাইতো না যে আন্ডারটেকারের একবার তো স্ট্রিক ব্রেক হয়েছে, আবারও স্ট্রিক ব্রেক হোক। তবে সেই সময় রোমান রেঞ্জ আগামীর ভবিষ্যৎ ছিল, আর তাকে যদি সেই সময় জিতানো হতো তাহলে নিঃসন্দেহে এই সময় অন্যতম একজন বড় রেসলার হবেন। আর সেটা ভেবেচিন্তে WWE ম্যানেজমেন্ট প্ল্যান করেন এবং আন্ডারটেকার তিনিও প্ল্যান করেন, কেননা আন্ডারটেকার তার ক্যারিয়ারের শেষের পথে ছিল। আর এখন যদি তিনি রোমান রেঞ্জকে প্রমোট করে ক্যারিয়ার থেকে বিদায় নেয় তাহলে অবশ্যই রোমান রেঞ্জের ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে অসাধারণ একটি ডিসিশন হবে। এজন্যই সেই ম্যাচটিতে আন্ডারটেকার একজন রেসলিং ইতিহাসের অন্যতম লিজেন্ড হওয়া সত্ত্বেও রেসেলমেনিয়া 33-এ আন্ডারটেকার রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জকে প্রমোট করে সেইখান থেকে তিনি বিদায় হয়েছিলেন। তবে ব্যাকস্টেজে গিয়ে রোমান রেঞ্জ কাঁদছিলেন, কেননা তিনি আন্ডারটেকারের মতো লিজেন্ডকে হারিয়ে দিয়েছেন এটার কষ্টতে। নাম্বার টু, জন সিনা। বিশেষ করে 2017 সালের সব থেকে ইন্টারেস্টিং ফিউড কন্টিনিউ হয়েছিল রোমান রেঞ্জ ভার্সেস জন সিনার মধ্যে। সেই সময় জন সিনা তিনি WWE এর অন্যতম বড় একটি বেবিফেস রেসলার ছিলেন, আর বিশেষ করে রোমান রেঞ্জ সেই সময়ের নবাগত একজন বেবিফেস রেসলার ছিলেন যিনি WWE এর উজ্জ্বল ভবিষ্যৎ। আর সেই সময় জন সিনা WWE তে এমন বড় বড় কিছু রেকর্ড করেছেন যেখানে রোমান রেঞ্জ তার কাছে কিছুই না। তবে রোমান রেঞ্জের পারফরমেন্স ছিল সেই সময় দেখার মতো। তাদের স্টোরি লাইনকে বিল্ড আপ করে 2017 সালের নো মার্সি পেপার ভিউতে মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ এবং জন সিনা। আর এই ম্যাচটিতে রোমান রেঞ্জ এবং জন সিনা অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন। এইখানে অনেকগুলো অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট, রোমান রেঞ্জের স্পিয়ার, সুপারম্যান পাঞ্চ সবকিছুই দেখা গিয়েছে। এক পর্যায়ে তো রোমান রেঞ্জ হেরেই যেতেন, তবে সেখানে তিনি কিক আউট করে রোমান রেঞ্জ জন সিনাকে সুপারম্যান পাঞ্চ এবং স্পিয়ার লাগিয়ে সেখানে পিন করে হারিয়ে দিয়েছেন জন সিনাকে। এবং জন সিনা WWE এর একজন অন্যতম লিজেন্ড হওয়া সত্ত্বেও রোমান রেঞ্জের কাছে ম্যাচ হেরে রোমান রেঞ্জকে প্রমোট করেছেন, আর এজন্যই বর্তমান সময়ে রোমান রেঞ্জের অবস্থান এত ওপরে। নাম্বার থ্রি, ট্রিপল এইচ। বিশেষ করে 2016 সালের দিকে রয়্যাল রাম্বল পেপার ভিউতে মেন্স লয়ার রমল ম্যাচটিতে WWE চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করছিলেন রোমান রেঞ্জ, এবং সেইখানে ট্রিপল এইচ ব্যাক করেন এবং ট্রিপল এইচ ব্যাক করে এলিমিনেট করে দিয়েছিলেন রোমান রেঞ্জকে। আর সেইখানে ট্রিপল এইচ তিনি নতুন WWE চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে ব্যাকস্টেজে পরবর্তীতে প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছিল রোমান রেঞ্জকে, বিশেষ করে অনেক ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয়েছিল মানডে নাইট রয়্যাল এপিসোডে। শুধু যে এখানে ট্রিপল এইচ আক্রমণ করেছেন এমনটা কিন্তু নয়, পাল্টাপাল্টি রোমান রেঞ্জ এবং ট্রিপল এইচ দুইজনেই উভয়কেই অনেক ভয়ঙ্করভাবে আঘাত করছিলেন। তবে এদের রাইভালারি শেষ হয়েছিল রেসেলমেনিয়া 32-এ, কেননা রেসেলমেনিয়া 32-এ মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ এবং ট্রিপল এইচ WWE চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটি নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ ছিল। সেই সময় কিন্তু রোমান রেঞ্জ তিনি বেবিফেস রেসলার হিসেবে দর্শকদের কাছ থেকে সাপোর্ট পেতেন না, এজন্য রোমান রেঞ্জের ক্যারিয়ার একেবারে শেষের দিকে চলে যাচ্ছিল। তবে সেই সময় ট্রিপল এইচ তিনি WWE এর একজন অন্যতম লিজেন্ড, তিনি এসেছিলেন এবং রোমান রেঞ্জের সাথে অসাধারণ ফিউড দিয়ে রোমান রেঞ্জের ক্যারিয়ারকে টিকিয়ে রেখেছেন, আর এজন্যই রোমান রেঞ্জ আজকে এতটা সাকসেসফুল রেসলার। তবে যাই হোক, রেসেলমেনিয়া 32-এ মুখোমুখি হয়েছিলেন ট্রিপল এইচ রোমান রেঞ্জের বিরুদ্ধে WWE চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স ছিল, ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে রোমান রেঞ্জকে লো ব্লো মারা হয়েছিল। শুধু এই নয়, একটি স্পিয়ার পর্যন্ত স্টেফানি ম্যাকম্যানকেও মারা হয়েছিল। তবে যাই হোক, ম্যাচের এন্ডিং পর্যায়ে গিয়ে একটি স্পিয়ার লাগিয়ে ট্রিপল এইচকে পিন করে জয় তুলে নিয়েছেন এবং হয়েছিলেন নতুন WWE চ্যাম্পিয়ন রোমান রেঞ্জ। নাম্বার ফোর, দ্য বিগ রেড মেশিন কেন। বিশেষ করে WWE তে বিগ রেড মেশিন কেনের বিরুদ্ধে রোমান রেঞ্জ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন, এবং রোমান রেঞ্জ তার ক্যারিয়ারের মধ্যে অর্থাৎ রেসলিং ক্যারিয়ারের মধ্যে সব থেকে বেশি জয় পেয়েছেন এই কেনের বিরুদ্ধে। আপনারা অবশ্য সকলেই জানেন যে কেন 90 দশক সহ 2000 সালের শুরুর দিকে কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর রেসলার ছিলেন, আর সেই রেসলারই অর্থাৎ সেই WWE লিজেন্ডই পরবর্তীতে এসে রোমান রেঞ্জের কাছে একের পর এক অনেকগুলো ম্যাচ হেরেছেন। তবে 4 আগস্ট 2014 সালের মানডে নাইট রয়্যাল এপিসোডে কেন এবং রোমান রেঞ্জ মুখোমুখি হয়েছিলেন একটি 1-on-1 সিঙ্গলস ম্যাচে, আর সেই ম্যাচটির স্টিপুলেশন ছিল লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ।
আর এইখানে কেন রোমান রেন্সকে হারানোর জন্য টেবিলের উপরে চোখ স্ল্যাম থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর কিছু মুভ দিয়েছিলেন। তবে টেবিলের উপরে যখন চোখ স্ল্যাম দেওয়া হয়েছিল তখন সকলেই ভাবছিলেন যে রোমান রেন্স হয়তো দাঁড়াতে পারবেন না। তবে রোমান রেন্স সকলকে অবাক করে দিয়ে সেখানে তিনি দাঁড়িয়ে যান এবং সেই ম্যাচটিতে টিকে থাকেন। তবে পরবর্তীতে সেখানে চোখ স্ল্যাম মারার জন্য আবারও প্রস্তুতি নিলে সেটাকে কাউন্টার করেছিলেন রোমান রেন্স। এছাড়াও সেখানে টমস্টোন লাগানোর চেষ্টা করলে রোমান রেন্স সেটাকে কাউন্টার করেন, সুপারম্যান পাঞ্চ স্পেয়ার লাগান এবং সেখানে কেনকে যখন কাউন্ট করা হচ্ছিল 10 কাউন্ট হওয়ার আগে তিনি উঠে দাঁড়াতে পারেননি। আর 10 কাউন্ট হওয়া পর্যন্ত যেহেতু তিনি উঠে দাঁড়াতে পারেননি সেহেতু সেই ম্যাচটিতে রোমান রেন্সের বিরুদ্ধে হেরে গিয়েছেন কেন। আর সেই সময় কিন্তু কেন অন্যতম একজন লিজেন্ড ছিলেন আর তিনি রোমান রেন্সের কাছে হেরেই রোমান রেন্সকে প্রমোট করেছেন। নাম্বার 5 ব্রক লেসনার। বিশেষ করে ব্রক লেসনারকে WWE এর এখনো লিজেন্ড হিসেবে মানা হয়নি। তবে WWE এর একজন অন্যতম রেসলার হচ্ছেন ব্রক লেসনার। ব্রক লেসনার WWE তে আসলেই সকল দর্শকরাই একেবারে মুখিয়ে থাকেন তার ম্যাচ দেখার জন্য। তবে এই ব্রক লেসনারের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রোমান রেন্স। প্রথমের দিকে তো দর্শকদের সাপোর্ট না পাবার জন্যই WWE কোম্পানির পক্ষ থেকে আদেশ এসেছিল যে রোমান রেন্সকে জিতানো হবে না। বিশেষ করে রেসেলমেনিয়াতে মুখোমুখি হয়ে সেখানে সেথ রোলিন্স মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করেছিলেন। এছাড়াও রেসেলমেনিয়া 34 মুখোমুখি হয়ে সেখানে রোমান রেন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ব্রক লেসনারের কাছে হেরেছিলেন। এছাড়াও সৌদি আরবের স্টিল কেজ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন, সেখানেও রোমান রেন্স হেরেছিলেন। তবে সর্বশেষ এবং সামারস্ল্যাম পেপার ভিউতে 2018 পেপার ভিউতে এখানে রোমান রেন্স মুখোমুখি হয়েছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এবং সেখানে স্পিয়ার এবং সুপারম্যান পাঞ্চ মেরে ব্রক লেসনারকে পিন করে জয় তুলে নিয়েছেন। অর্থাৎ একের পর এক ম্যাচে ব্রক লেসনার জয় তোলার পরেও কিন্তু সামারস্ল্যাম পেপার ভিউতে এসে ব্রক লেসনারকে হারিয়ে রোমান রেন্স নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর ব্রক লেসনার তিনিও একজন অন্য লেভেলের রেসলার, তিনিও এইভাবে রোমান রেন্সের কাছে হেরে এবং রোমান রেন্সের সাথে অসাধারণ কিছু ফিউড দিয়ে রোমান রেন্সকে প্রমোট করেছেন। কেননা ব্রক লেসনার রোমান রেন্সের অনেক সিনিয়র একজন রেসলার। তো এই ছিল WWE এর 5 লিজেন্ড যারা রোমান রেন্সের কাছে হেরেই রোমান রেন্সকে প্রমোট করেছেন। ধন্যবাদ।